মহান জাতীয় সংসদে কারা যায়, যারা কিনা আইন প্রণেতা, যারা সেই এলাকার জনগণের সুখ দুঃখের কথা তুলে ধরবে, দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে, যারা কিনা রাষ্ট্র পরিচালনা করবে, দেশের জনগণের স্বার্থে কাজ করবে, তারাই কিন্তু মহান জাতীয় সংসদে যায়। বিগত সরকারের আমলে এমন একজন নারী সংসদ সদস্য ছিলেন যে যিনি কিনা রিডিং পড়তে গিয়েও দাঁত ভেঙে ফেলতেন, এমন সংসদ সদস্য কিন্তু আমরা চাই না। আমরা চাই যারা কিনা সঠিকভাবে কথা বলতে পারবে, জনগণের পক্ষে কথা বলবে, দুর্নীতির বিপক্ষে কথা বলবে, রাষ্ট্রের স্বার্থে কথা বলবে, জনগণের স্বার্থে কথা বলবে, ঠিক তেমন একজন ব্যক্তি কিংবা তেমন একজন জনপ্রতিনিধিকেই আমরা সংসদে দেখতে চাই। এটা কিন্তু প্রত্যেকের চাওয়া, কিন্তু যখন কিনা তিনি পাস করেন কিংবা চেয়ারে গিয়ে বসেন, মানে সবকিছু উল্টে যায়, তখন কিন্তু ওই যে পাশার দান ওলট পালট হয়ে যায়। তো এমন যারা ওলট পালট করবে তাদেরকে কিন্তু আমরা চাই না। তো এমন একটি বক্তব্য আমি আপনাদের সর্বপ্রথম শোনাতে চাই, তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন, যদিও কিনা এই বক্তব্যটা অনেক আগের, বিগত আওয়ামী লীগ শাসন আমলের মহান জাতীয় সংসদে একজন নারী সংসদ সদস্য তিনি কিন্তু এমন বক্তব্য দিয়েছিলেন সংসদে। তো সে বিষয়টা সরাসরি আপনাদের দুই এক লাইন শোনাইতে চাই, তারপরে এই বিষয়ে কথা বলবো, তাহলে আপনাদের বোঝাইতে একটু সুবিধা হবে। একটু খেয়াল করে শুনবেন তাহলে বুঝতে পারবেন, তা না হলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে। 2018 সালে এই সেতু দিয়ে কি বলছে আমি কিন্তু বুঝি নাই, আপনি আরেকবার শুনেন। 2018 কি হইছে? 2018 সালে এই সেতু দিয়ে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ, আচ্ছা 2018 সালে দিয়ে দক্ষিণ পঞ্চম পশ্চিমাঞ্চলের মানুষ কিভাবে যাবে, শালির উপর দিয়ে কি মানুষ যাইতে পারে? আমি তো বুঝি নাই, আপনারা যদি বোঝেন কমেন্টস করে জানাইতে পারেন ভাই। চলাচল করতে পারবে, বলেন বলেন। পটুয়াখালী জেলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। আচ্ছা মাননীয় পটুয়াখালী জেলা প্রতিষ্ঠান করছে, আচ্ছা যাই হোক, তারপরে কি বলতে শোনেন। পায়রা তৃতীয় সমুদ্র বন্দর এবং তৃতীয় 1320 মেগাহার্জ কিছু কি বুঝতে পারছেন? আমি কিন্তু কিছুই বুঝি নাই, আপনারা যদি বুঝে থাকেন কমেন্টস করে জানাইতে পারেন। আমি মানে ওনাকে দোষারোপ করতেছি না, যিনি কিনা যোগ্য ঠিক সেই ব্যক্তিকেই কিন্তু যোগ্য চেয়ারে বসাইতে হয়, অযোগ্য ব্যক্তিকে যদি কিনা আপনি চেয়ারে বসান এমনটা হইতেই পারে। আর বিশেষ করে যিনি যে কাজে পারদর্শী তাকে কিন্তু সেই কাজ দেওয়া উচিত। একজন ব্যক্তি পারে একটা কাজ করতে, সাপোজ তিনি পারেন কম্পিউটারের একটা কাজ করতে, আপনি যদি তাকে বলেন যে মাটি কাটতে, সে কিন্তু কাটতে পারবে না। তো যে যে জায়গায় যোগ্য ঠিক তাকে সেই জায়গায় বসাতে হয়, অযোগ্য ব্যক্তিকে যদি চেয়ারে বসানো হয় তো এমন ঘটনা ঘটবে। তো আমরা ভবিষ্যতে চাই না এমন অযোগ্য ব্যক্তিরা চেয়ারে বসুক, যিনি কিনা যোগ্য, যিনি কিনা আমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, ঠিক তেমন ব্যক্তিকেই কিন্তু আমরা চেয়ারে চাই। তার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে। লেবুখালি সেতু নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতু নির্মাণ করা হয়েছে। তাই পটুয়াখালীর বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান সেতু মন্ত্রীর কিসে কি হইল, পটুয়া যে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী সেতু মন্ত্রী গড়ে সবাইকে কিন্তু উনি ই করে দিয়েছেন, মানে ধন্যবাদ দিয়ে দিয়েছেন, মানে কাদের কাকু কেউ, সাবেক কাদের কাকু, এখন তো তিনি কোথায় আছেন কে জানে, জানি না। আচ্ছা তারপরে কি বলছে শুনুন। কৃতজ্ঞতা জানাই, দেশ এগিয়ে নিচ্ছে যাচ্ছে। কি হইলো ভাই, দেশ এগিয়ে নিচ্ছে এগিয়ে যাচ্ছে কিভাবে? এই যে আপনাদের মতো ব্যক্তিরা যদি থাকতো দেশ এগিয়ে নেওয়া যাওয়ার কোনো, মানে ওই যে পিছে ঠেলা দিতে হবে, মানে ঠেলে ঠেলা গাড়ির মতো ঠেলতে হবে না, এগিয়ে যাওয়ার এগিয়ে নেওয়ার কোনো উপায় নাই, এগিয়ে যাচ্ছে এগিয়ে নিচ্ছে। আচ্ছা তারপর কি বলছে বলেন আপা, খালাম্মা আপা বললে এগিয়ে যাচ্ছে। সারা দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, মানুষ ভালো আছে, মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, কিন্তু জামাত বিএম এই যে মানে বাতাবি লেবু, বাংলাদেশের ওই বিটিভিতে একটা চ্যানেল, বাংলাদেশের একটা চ্যানেল আছে, বিশেষ করে যারা হার্টের রোগী কিংবা হৃদরোগে আক্রান্ত, দয়া করে বিটিভি দেখবেন, আপনাদের কোনো চিকিৎসার প্রয়োজন নেই, কারণ দেশ শান্ত আছে,
বাম্পার পলব ভাই এইখানে ওইখানে, ঠিক এরকম একটা চ্যানেল, মানে ওইখানে কোনো ঝগড়া ক্যামচাম হয় না, সবসময় শান্ত শিষ্ট থাকে যে সরকারি ক্ষমতায় থাকুক। এখানে বলবেন যে আওয়ামী লীগ বিএনপি না, যে সরকারি ক্ষমতায় থাকুক বিটিভি শান্ত সুষ্ঠু একটি চ্যানেল, কিংবা সেখানে কোনো ধরনের ঝগড়া বিবাদ হয় না, মারামারি হয় না, শুধু বাম্পার ফলন হয়। আচ্ছা তারপরে কি তথা খালেদা জিয়ার এই বলেন 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 উন্নত অগ্রযাত্রা ভালো লাগে না তাদের, ভালো লাগে উন্নত অগ্রযাত্রা, ওকে তারপর দেশের মানুষকে হত্যা করতে দেশে। আচ্ছা যাক, আর শোনার দরকার নেই, এই পর্যন্তই থাক। উনি যতটুকু বলেছেন ততটুকুই আমরা পেয়ে গিয়েছি, এর চেয়ে বেশি আপনার আমার শোনার প্রয়োজন নেই। অনেক লম্বা একটি বক্তব্য, সেখান থেকে আমি কাট সাট করে যতটুকু পারছি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। তাই হলো বিষয়, এখন অনেকেই বলবেন যে ভাই আমি রাজনীতি নিয়ে কথা বলছি। ভাই রাজনীতি আপনার আমার রক্তে, ভাই জন্মগতভাবে আমরা রাজনীতি করি। বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদ, বাংলাদেশের আমরা যে বাংলা ভাষায় কথা বলতেছি, বাংলা ভাষার জন্য কিন্তু জীবন দিয়েছে মানুষ, এটা বিরল দৃষ্টান্ত। আর যে দেশে চায়ের দোকানে সকাল থেকে রাত পর্যন্ত রাজনীতি নিয়ে আলোচনা হয়, তো সেই দেশের মানুষ হয়ে ভাই রাজনীতি নিয়ে কেন কথা বলবো না। হয়তো একটা পক্ষে চলে যাচ্ছে, কিন্তু আমি চাই সবসময় নিউট্রালভাবে কথা বলতে। দেখেন এইখান থেকে কয়েকদিন আগে ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে অন্য কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। সেখানে একটা বিষয়ে খারাপ লাগছে, সেটা হলো যে বঙ্গবন্ধুরকে অসম্মান করা, কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ওনাকে অসম্মান করা, এটা কিন্তু ঠিক না। মহান মুক্তিযুদ্ধে ওনারও কিন্তু অবদান রয়েছে, এটাকে স্বীকার করতে হবে, যিনি কিনা বাংলাদেশি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার, তিনিই কিন্তু বলছেন যে বঙ্গবন্ধুকে এভাবে অসম্মান করা হচ্ছে দেখে ওনার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, কারণ স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধে ওনারও কিন্তু অবদান কম নয়, উনি নেতা ছিলেন, এটা কিন্তু উনি স্বীকার করছেন। যারা কিনা ভিডিওটা দেখছেন দেখে নেবেন, আমি দেখাইতে চাই না। তো সেখানে ওনাকে কেন অসম্মান করা হয়েছে, এটা সাবেক প্রধানমন্ত্রী এবং ওনার মেয়ে শেখ হাসিনা, ওনার জন্য, কিসের জন্য একটু ভালো করে বলি। কেন ভাই রাস্তার মোড়ে এখানে সেখানে দেয়ালে জাগায় বেজাগায় কেন এখানে সেখানে করে একটা মানে স্ট্যাচু তৈরি করতে হবে, কেন এইভাবে মানুষকে খাওয়ানো যায় না? যে খাওয়ার সে নিজে এসেই খাবে, এভাবে খাওয়া খাওয়ানো যায় না। মানে প্রত্যেকটি জায়গায়, আমি আমার থানা দিয়ে বলি, আমি একবারে প্রত্যন্ত অঞ্চলের একজন ছেলে, তো আমার থানায় 17টা না 18টা এরকম জায়গায় বেজায়গায় এরকম কিছু করে রাখছিল, ঠিক আছে? তাহলে সারা বাংলাদেশে কত কত জায়গায়, মানে যে মানে একটা জিনিস খারাপ লাগছে, যেটা কিনা আমাদের মুক্তিযুদ্ধের কিংবা দেশের একটা ঐতিহ্য, বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 নম্বর, যেটা কিনা পাকিস্তানিরাও কিন্তু হাত দিতে সাহস পায় নাই, কিংবা ওনাকে যখন খুন করে তখনও কিন্তু কেউ কিছু করতে পারে নাই। বাট এই ছাত্রদের গণ অভ্যুত্থানের সময় ওনার বাড়িতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে, কিংবা এরকম নানান বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেগুলো কিনা আমরা কখনোই আশা করিনি। এবং এটা মানুষ কতটা মানে ওনার মেয়েকে অসম্মান করে, কিংবা ওনার মেয়ের প্রতি আক্রোশ ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে আমি মনে করি, কিন্তু এমনটা আমরা কখনোই আশা করিনি। যাই হোক, আমি কথা বলতে বলতে আবার এক সাইডে চলে যাবে, পরে আবার আপনাকে গালি দেবেন, আমি কোনো এক পক্ষকে সাপোর্ট করে কিংবা এক সাইডকে নিয়ে কথা বলি না। ওনার মানে যারা রাজনীতি করে তাদের ভুল ত্রুটি থাকতেই পারে, মানে কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে ভিডিও করছি এর মধ্যে অনেক ভুল রয়েছে, আমি যে কথা বলি এর মধ্যে ভুল থাকবে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলা যাবে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।